আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত নতুন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বাইরে গিয়ে কিছুই করার ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে রিজভী আরও বলেন, গণতন্ত্রকে আত্মসাত করে কবর দিয়েছে আওয়ামী লীগ। এ থেকে উত্তরণ ঘটাতে নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। সবাই আওয়ামী চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিতদের দিয়ে নির্বাচন কমিশন তারা করেছেন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সকলের অংশগ্রহণ করতে, সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে তখন কেউ কিছু করতে পারবে না। আপনার আগের কমিশনও তো তাই বলেছেন হুদা সাহেব, তারপরে কি নির্লজ্জভাবে সরকারের প্রতিটি কর্মসূচি প্রতিটি এজেন্ডা বাস্তবায়ন করেছেন, নির্লজ্জভাবে দিনের ভোট কেড়ে নিয়ে রাত্রে নিয়ে গেছেন, সেইটা হচ্ছে একচেটিয়া একতরফাভাবে সেই নির্বাচন করেছেন।